कैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि কি বাঙালি ভালো তো ভালো তো থাকতে হবে কারণ তোমরা আমার সাবস্ক্রাইবারস এবং ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা কোনো সময় খারাপ থাকে না এবং খারাপ থাকলেও সামনে দুর্গাপুজো আর এই দুর্গাপুজোয় আমি চলে এসেছি আজকে যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেই পটুয়াবর্তিতে তো ওয়েলকাম টু প্রশান্তপালের স্টুডিও আজকে আমি দাঁড়িয়ে আছি গড়িয়া প্রশান্তপালের স্টুডিওতে এই প্রশান্তপালের স্টুডিওতে অনেক রকমের দুর্গা ঠাকুর তৈরি হয় এটা আপনারা আগেও দেখেছেন ভিডিওতে অনেক ভিডিওতে এবং আজকে সেই প্রশান্তপালের স্টুডিওতে এসেছি আমি তো আজকেও দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক রঙিন দুর্গা ঠাকুর রয়েছে এবং কী কী আছে এখানে সমস্তটা আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি দেখুন সকলের ভালো লাগবে তো আপনারা দেখছেন লেটস ট্রাভেল পিতাম আপনার সাথে আমি পিতাম চলুন আজকে ভিডিও শুরু করা যাক মধুকৈটব বিধ্বংসি বিধাত্রী বরদে নমঃ रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वंदितांग्री युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि नतेभ सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्ति पूर्वं त्वं चंडिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चंडिके सततं युद्धे जयंती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विदेहि देवि कल्याणं विदेहि विपुलं श्रियं
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विधेहि दिशो तं नाशं विधेहि बलमुच्चकहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सुरासुर शिरोरत्न निघृष्ट चरणाम्बुजे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवि प्रचण्ड दुर्दण्ड दैत्यदर्पणि सुदिनि रूपं देहि जयं देहि यशो देहि। তো কেমন লাগলো ভিডিওটি? আসলে সকলের ভালো লেগেছে। তো চলো এবারে আমরা এই স্টুডিওর মালিকের সাথে একটু কথা বলে নেই। দাদা মানে তুমি কত বছর বয়স থেকে মানে এই কাজটা শিখছো? আমি শিল্পকর্ম সম্বন্ধে খুব ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে। আচ্ছা মানে বাবার সাথে, তাই তো? বাবার সাথে বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমাকে ড্রয়িং শেখাতেন, আমার কাছে 12 বছর ক্লাস করেছি, তার সঙ্গে বাবার কাছে তো আছি সেটা। মানে প্রথম সূত্রপাত হচ্ছে বেলুড় মঠে, বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য। বিশ্বরঞ্জন। আচ্ছা, আর এই যে মায়ের যে এত সুন্দর যে মুখের যে মানে এটা এটা কি সম্পূর্ণ তুমি বুঝে বলে দেবে? হ্যাঁ, মুখের কাজটা তো নিজেই করি আর নিজেই করো। তাছাড়া এই যাবতীয় যত কাজ মানে সবাই মিলে করা হয়? সবাই মিলে করা হয়, ডিরেকশন থাকে। তাহলে এই যে মানে শিল্পীর এটা এটা তোমার কত বছর হচ্ছে? এই লাইনে ছোটবেলা থেকেই কাজ করি মোটামুটি। তারপরে বেডরুমে ঘুমানোর সময় মাথার নিচে মাটি রং নিয়ে ঘুমাতে হয়, ছোটবেলা থেকেই এর সঙ্গে জড়িত। তবে বাবা মারা গেছেন 5 বছর, 4.5 বছর 5 বছর হতে যায়, 5 বছর ধরে এই পুরো স্টুডিওটাই এখন আমার কাজ করতে। মানে 5 বছর পুরো তুমি চালাচ্ছ, আগে বাবা চালাচ্ছ। দাদা এখানে শুরু কত রেঞ্জের থেকে? মানে 1 চালার ঠাকুর আমাদের 20,000 25,000 30,000 এরকম। আর এই যে বড় যে প্রতিমা, বড়গুলো তো এরকম ভাবে দাম বলা যায় না, এগুলো এক একটা এক এক রকম হয়, সাজ পোশাকের উপর ডিপেন্ড করে দাম হয় না। মানে তোমার তো যখন বুক করে যায় তখন তো তোমার তো একটা হিসাব বলা না, যখন বুক করে তখন সে কি ডিমান্ড করছে, কি গয়না চাইছে, কি সাজ চাইছে তার উপর ডিপেন্ড করে হয়। স্পেশাল ঠাকুর স্পেশাল রকম হয়, নর্মাল ঠাকুর নর্মাল হয়, এরকম হয়েছে এক একটা এক রকম হয়। তাও একটা মানে তোমার যে আইডিয়া যে মানে এই পর্যন্ত মানে আমার এভারেজ 70-80,000 টাকা 1 লাখ টাকা দামের আছে, এবার স্পেশাল ঠাকুর 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দামের আছে। মানে স্পেশাল ঠাকুর, ঠিক আছে, ধন্যবাদ। Thank you.
এখানে আমার দেখা অন্যতম একটি দুর্গা ঠাকুর যার উচ্চতা প্রায় 22 ফুটের কাছাকাছি এবং সেই ঠাকুর এখন চক্ষুদান চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এতটাই উঁচু যে আমি ভিডিওতেও ঠিকঠাক করে ক্যাপচার করতে পারছি না চক্ষুদানের পর্বটা এই দক্ষিণ কলকাতার গড়িয়ার প্রশান্তবাল স্টুডিওতে অনেক রকমের দুর্গা ঠাকুর আপনারা দেখেন এবং কমেন্ট করে জানান আপনাদের কোন দুর্গা ঠাকুরটা সব থেকে ভালো লেগেছে এবং আমাদের মধ্যে একটি দুর্গা ঠাকুর সব থেকে ভালো লেগেছে যার মধ্যে অন্যত্রী এখন ভিডিও যেটি দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে সবুজ দুর্গা ঠাকুরটি এবং অন্য একটি যে দুর্গা ঠাকুর সেটি বলবো এই প্রশান্তবাল স্টুডিওর মানে অন্যতম একটি সেরা কাজ হয়েছে এই দুর্গা ঠাকুর যেটি আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন সেই দুর্গা ঠাকুরটা এটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং এটিও অনেক বড় এবং এটার কাজগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম করে দারুণ সুন্দর কাজ হয়েছে এই দুর্গা ঠাকুরটাও আর কোন ঠাকুরটা সব থেকে তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকলো না এবার এটি কোথায় শেয়ার লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন আর এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন নতুন কোনো সুন্দর জায়গার ব্লগ নিয়ে সেই সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ Can anybody out there hear me?